নমস্কার, নন্দিনী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। আজকে আমি মামার বাড়ি গিয়েছিলাম, আমার মামার বাড়ি প্লাস আমার ছোট ননদের বাসা, কারণ আমার মামাত্ত ভাইয়ের সাথে আমার ছোট ননদের বিয়ে হয়েছে। ওদের নতুন বাসায় গিয়েছিলাম অনেক দিন পর। এই যে আমার ননদের শখের বারান্দার বাগান, সে খুব যত্ন সহকারে দেখুন খুব সুন্দর করে টব দিয়ে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে, পাতাবাহার গাছ, মানি প্ল্যান্ট গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে, সবগুলোর নাম আমি নিজেও জানি না। এখানে আবার টাইম ফুলের গাছ আছে, এই দেখো কি সুন্দর একটা টপের মধ্যে সুন্দর সুন্দর এক একটার মধ্যে এক একটা গাছ লাগিয়েছে। এটা মনে হয় মানি প্ল্যান্ট গাছ, এটা পাতাবাহার গাছ, এক একটা এক এক ধরনের গাছ, আমি সবগুলো চিনিও না, তো তোমাদের কাছে বলছি। খুবই সুন্দর বারান্দাটা দেখলে খুবই ভালো লাগে, আর বৃষ্টির মধ্যে ওর বারান্দায় বসে থাকতে আরও বেশি ভালো লাগে। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছিল। এই ভিডিওটা ছিল কালকের ভিডিও। আজকে মোটামুটি ওদের বাসা সারাদিন কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু ওদের নতুন বাসা, তোমাদের আগে কোনো ভিডিও দেওয়া হয়নি। এই যে ওটা আছে আমার ননদের রুম, এদিকে টিভিতে সিনেমা চলছে, তোমার দাদা একটা মুভি দেখছে, যে গোছানো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখেছে সব কিছুই। কিন্তু আমার ননদের ছেলেটা খুবই পরিমাণে দুষ্ট এবং চঞ্চল, সে সব কিছু গুছিয়ে রাখতে দেয় না ওর মাকে। আমি সব কিছু ভিডিও নিচ্ছিলাম, ওই যে অর্জুন ওইখানে গেমস খেলছিল, প্রজন্ম তোমাদের দাদা সবাই ওরা শেষ হয়ে মুভি দেখছিল। যেটা হচ্ছে আমার ননদের ঘর সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে, এদিকে ঠাকুরের ছবিগুলো সুন্দর করে একটা এক এক জায়গায় সুন্দর করে লাগানো আছে। আর এইদিকে দেখো আমার মামি, আমার মেজো মামি, আমার মামা হচ্ছে তিনজন। এটা হচ্ছে আমার মেজো মামার বাসা, এখানে নিরামিষ রান্নাবাড়া চলছে। আমি যেহেতু সকালে গিয়েছিলাম 12টার দিকে, সকালে খেয়ে যাইনি বাসা থেকে, সেই জন্য আমার জন্য চাপটি রুটি বানানো হচ্ছে নিরামিষ। কালকে রাধা অষ্টমী, এটা ছিল শুক্রবারের ভিডিও, সেজন্য আমি খাবো। আর ওইদিকে রান্না হচ্ছে সবার জন্যই, যেহেতু শুক্রবার ছিল। আর এইদিকে দেখো ওদের অলচকিসটা সুন্দর করে গুছিয়ে ঠাকুরের সব ছবি টবি দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা সব কিছুই মোটামুটি। আর এদিকে আমার ননদ রান্না করছিল হচ্ছে সবার জন্য বিরিয়ানি, বিরিয়ানি রান্না করবে, এখানে চাল ভিজিয়ে রেখেছে, সেগুলো ঝরা দিয়ে রেখেছে চাল ধুয়ে। আর এদিকে যে খাসির মাংস ম্যারিনেট করে রেখেছে মোটামুটি কিছু মশলা দিয়ে, সে নিজের মতো করে রান্না করছে। বিরিয়ানিটা নাকি খুবই মজা হয়েছিল, আমি খেতে পারিনি যেহেতু আমার নিরামিষ ছিল, কালকে রাধা অষ্টমী উপাস করবো, সেজন্য আমি নিরামিষ খাচ্ছিলাম। এখানে মশলাগুলো সব ভালো করে কষিয়ে নিচ্ছে, তারপরে মাংসটা দিয়ে দিবে, ওর নিজস্ব মতে রান্না করছে। এই যে ওর রান্নাঘর খুবই সুন্দর করে দেখো ডেকোরেট করেছে, ইন্টেরিয়র কাজ করা হয়েছে সব কিছুই মোটামুটি, ছোটোর মধ্যে সব কিছুই মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করেছে ওরা। আর এইদিকে দেখো অর্জুন আমার ভাগিনা, সে মামনিকে নিয়ে বসে আছে কোলে নিয়ে, সে আমাকে এবার দেখে দেখে বলছে মামি আমাকে একটু ভিডিও করো ভিডিও করো, আমি বোনকে কোলে নিয়েছি। আর দেখো আমার মেয়েও সুন্দর তাপ কোলে চুপটি করে বসে আছে, আর সে আবার টিভি দেখছে, আমি যে ভিডিও করছি সেটাও বুঝতে পারতেছে, এটাও দেখছে, আবার টিভির দিকে তাকিয়ে আছে। অর্জুন তাকে কোলে নিয়ে বসেছিল, কোলে বলতে সে বসেছিল বিছানায়, তাকে ধরে সুন্দর করে বসেছিল। এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এদিকে যে দেখো গোপাল, এটা হচ্ছে আমার দিদিমার গোপাল ছিল, এখন এটা আমার মেজমামির ঘরে আছে। আর সিংহাসনটা সুন্দর করে সব ঠাকুর দিয়ে সাজানো আছে, এখানে গুরুদেব আছে, পঞ্চতত্ত্ব আছে, রাধা গোবিন্দ আছে, নৃসিংহদেব আছে, সব কিছু সুন্দর করে সাজিয়ে দুপুরে সেবা দেওয়া চলছিল। আজকে নিরামিষ খাবো মামার বাসাতেই, সেজন্য মামি তারপরে খিচুড়ি রান্না করেছিল নিরামিষ। আসলে দুপুরে খাবার দাবার আমি কিছুই ভিডিও করতে পারিনি, কারণ আমার মেয়েটা খুবই কান্না করছিল, তখন তার ঘুম হচ্ছিল না, সবাই ওকে শুধু ডিস্টার্ব করছিল, সেজন্য খুবই কান্না করছিল, সেজন্য সব কিছু আর পরে ভিডিও করতে পারিনি। মোটামুটি এই অংশগুলোই তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম সকাল থেকে সারাদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, সবার কাছে এটা অনুরোধ রইল। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নন্দিনী ব্লগস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ নন্দিনী সাহা পেজটি সবাই ফলো দিয়ে রাখবে। আর এদিকে অর্জুন দেখো সাইকেল চালাচ্ছে, অর্জুনের সে বিখ্যাত সাইকেলটা সেদিন সে কিনেছিল, আমাদের বাসায় দেখিয়েছিলাম তোমাদেরকে, প্রজন্ম আবার পিছনে উঠে বসে যে তাকে নিয়ে চালিয়ে যাচ্ছে। আবার আমি যে তাকে ভিডিও করছি সেটাও খুব সুন্দর করে বুঝতে পেরেছে, পেরে এদিকে ঘুরে আবার চালাচ্ছিল। আর তোমাদের দাদা আর আমার মামাতো ভাই ওরা খেলা দেখছিল, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা চলছিল কালকে, ওটা দেখছিল। যে দেখো অর্জুন
সে খুবই দুষ্ট, খুবই আবার বুদ্ধিমান, সে সবকিছুই খুব সুন্দর করে বুঝিয়ে যায়। দেখো আমি যে ভিডিও করছি সে এটা বুঝতে পারছে, আবার আমার দিকে তাকাচ্ছে, আবার সে গাড়িও চালাচ্ছে। খুবই চঞ্চল একটা ছেলে। আর এদিকে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছিল বাহিরে, কিন্তু ঘর থেকে এতটা বোঝা যাচ্ছিল না বৃষ্টির পরিমাণটা। আমি তখন বারান্দায় এসে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। দেখো এখান থেকে দাঁড়িয়েও বৃষ্টির পরিমাণটা ভালো করে বোঝা যাচ্ছে না গাছের পাতাগুলোর জন্য। আমি আর একটু কাছ থেকে ভিডিওটা নিতে চেষ্টা করছিলাম। দেখো অনেক বৃষ্টি হচ্ছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে।